রেখে আসছি বলে আমার এটা খাবো যে পেস্ট যে আমার টাকা দিই ফ্যান ব্রো প্রো ব্রো ফ্যান ব্রো ফ্যান আছে মন তা চাইতাছে মিয়া এ পায়া তুমি পেয়েছো বি প্লাস হ্যাঁ বি প্লাস থ্যাংক ইউ এ মানে বলো জন থ্যাংক ইউ আমার নাম আসান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমার নিউ সেমিস্টারের ফার্স্ট ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাসই সকাল 8:30 এটা যে লেভেলে পেন এটা একমাত্র আমি জানি আর মেইন থিং আমি দেখে আসছি যে হলো আইডি কার্ড আপনারা সবাই জানেন যে প্রাইভেট ভার্সিটিতে আইডি কার্ড তো অনেক ভ্যালু ক্রিয়েট করে বা ভ্যালু রাখে ঢোকার জন্য মানে ভার্সিটিতে ঢোকার জন্য তো আমাদের এখানে সিস্টেম হলো দুইটা গেট তো কার্ড চেক করবে এবং আরেকটা হলো আমরা আইডি কার্ডটা পাঞ্চ করে মেশিনে পাঞ্চ করে ঢুকবো তো দেখা যাক আমি কীভাবে এন্ট্রি নেই যারা ভাবছেন আমার হাতে এই বক্স কি করে তাদের উদ্দেশ্যে বলতে এই বক্সে শুধু আমি কার্ড টাড রাখি আমি কোনো স্মোকিং নিজেও করি না আর কাউকে প্রমোট করি না করার জন্য ও আইডি কার্ডটা দেখে আসছি মনে হয় আইডি কার্ডটা দেখে আসছি বলে আমার এটা খাবো যে পেস্ট যে আমার টাকা দিই ওকে তো কার্ডকে তো বেঁচে গেলাম বাট এইবার গেটের বাড়ি যে কীভাবে আমি গেট থেকে আর ঢুকবো এখন দেখা যাক কী করা যায় আন্ডারগ্রাউন্ডে গিয়ে সব ফর্মালিটিস ফিল আপ করে আমার বাইকটা পার্ক করলাম বেসমেন্টের যে লিফ্টটা সেই লিফ্টটা কিন্তু স্টুডেন্টদের জন্য অ্যালাউ না বাট দেখি আজকে কি যাওয়া যায় না দেখি এখন গার্ডগুলো ভাবছিল যে আমার হয়তো ক্লাসের জন্য লেট হয়ে গিয়েছে যার কারণে তারা আমাকে আর আটকালো না সো এখন আমি পুরো লিফ্টে একা অ্যান্ড ভার্সিটি লিফ্টে এটা হওয়া স্বাভাবিক আপনারা যাকে এখন স্ক্রিনে দেখছেন তার নাম হলো আহসান আমার ফ্রেন্ড ও আমাকে বলছিল যে আইডি কার্ড ছাড়া ঢোকা ইম্পসিবল বাট আমি ঢুকে ওর সামনে ভাব দেখাচ্ছি দিস ইজ দ্য পার্সন যে বলেছিল তার খারাপ হয়েছে এক্সাম কিন্তু এসেই পেয়েছে মনটা চাইতেছে মনটা চাইতেছে মিয়া এ পায়া তুমি ফাইলটা মিলা খাও হ্যাঁ কত হয়েছো তুমি কত হয়েছো তুমি কত পেয়েছো বি প্লাস হ্যাঁ বি প্লাস ভাইয়া কংগ্রেচুলেশন না এখন এখন কথা না কথা কি আমি কাট করে দিব ভাই আমি সমস্যা আমার আমার ফোন আমার কিছু না চুপ থাকো চুপ থ্যাংক ইউ এ মানে বলো জন থ্যাংক ইউ কিন্তু কথা হলো কি ভাই এই যে তুমি যে এ প্লাস পেয়েছো আচ্ছা তুমি যে এ প্লাস পেয়েছো ভাইয়া কিন্তু তুমি যে বলেছি তোমার এক্সাম খারাপ হয়েছে এ প্লাস কেন পাইলা বুঝলাম না সারা দেশের লোক মানে তোমাদের মতো লোকদের জন্য আজকাল মানে যুব সমাজ নষ্ট হচ্ছে বুঝো নাই মনটা চাইতেছে আহসান মিয়া রে আমার নাম আহসান